দর্শক আপনারা দেখছেন নিউজ হান্টার ফেসবুক পেজ থেকে সরাসরি আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মগবাজার। আমরা জানি যেখানে মগবাজার পিয়াসা যে বার রয়েছে সেখানে কিন্তু আজকে রাত 8টা থেকে কিন্তু র‍্যাব 11 তারা অভিযান চালাচ্ছে এবং এখানে যে বার রয়েছে সেখানে কিন্তু তারা বলছে যে অবৈধ মাদক এবং অবৈধ মাদক দ্রব্যের কারণে কিন্তু তারা এখানে অভিযান চালাচ্ছে। অথচ এখন পর্যন্ত তারা অফিসিয়াল ভাবে কোনো কিছু বলে নাই। ভাই আপনারা এখন পর্যন্ত কতজন আটক করেছেন? কতজন আটক করছেন ভাই? ভাই কতজন আটক করছেন এখন পর্যন্ত? আপনারা যে আসলেন এখন কতজন আটক করছেন? আচ্ছা অভিযানটা মূলত কিসের জন্য ছিল আজকের? না এখন যে আজকে অভিযানটা করলেন কেন করলেন? কিসের প্রেক্ষিতে অভিযান ছিল আপনাদের? দর্শক রাজধানীর মগবাজারে যে পিয়াসা বার রয়েছে সেখানে কিন্তু আমরা জানি যে আজ সন্ধ্যা 8টা থেকে কিন্তু র‍্যাবের বিশেষ একটি টিম অর্থাৎ র‍্যাব 11 কিন্তু অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত তারা অভিযান শেষ করে দিয়েছে এবং র‍্যাবের যে কর্মকর্তা রয়েছে তিনি বলছেন যে মূলত আমরা এখন পর্যন্ত আমাদের সাংবাদিকদের বা গণমাধ্যমের সামনে কিন্তু তিনি কিছুই জানাননি। অর্থাৎ তিনি বলেছেন যে আমরা সব কিছু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলে দেব। এ পর্যন্ত কতজন আটক করা হয়েছে অর্থাৎ এবং তাদের এই অভিযান কেন ছিল, কিসের জন্য তারা অভিযান করেছিল, কিসের প্রেক্ষিতে তারা অভিযান করেছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তারা যেটা জানিয়েছেন যে আমরা মূলত আপনাদের সব কিছু ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেবো এবং কেউ কথা বলতে কিন্তু রাজি হয়নি এ পর্যন্ত। অর্থাৎ আমরা জানি যে আজকে পিয়াসা যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু আজকে র‍্যাবের একটি বিশেষ অভিযান ছিল অর্থাৎ র‍্যাব 11 কিন্তু আজকে অভিযান পরিচালনা করেছে। সেখানে কিন্তু এখন পর্যন্ত তাদের অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি অর্থাৎ আমাদেরকে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি। তারা আমরা দেখেছি যে বেশ কয়েকজনটা আটক করে তারা গাড়িতে তুলে নিয়ে গিয়েছে এবং তারা গণমাধ্যমের সামনে কিন্তু কথা বলতে রাজি হয়নি। দর্শক আমরা এখানে দেখছি যে আজকের অভিযানকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তারা এখানে সমবেত হয়েছেন এবং র‍্যাব 11 তাদের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালভাবে বা কোনো বক্তব্য দেওয়া হয়নি। তারা কিন্তু যেটা বলছিলেন যে মূলত আমরা আপনার এসব অভিযান বিস্তারিত আমরা ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিই অর্থাৎ তারা স্পটের মধ্যেই কিন্তু তারা কোনো বক্তব্য দেয়নি।
এখন পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা যাদেরকে আটক করেছিলেন তাদেরকে কেন আটক করেছিলেন এবং কাদেরকে আটক করেছিলেন এসব প্রশ্নের প্রেক্ষিতেও তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি, অর্থাৎ তারা কোনো উত্তর দিতে রাজি হয়নি। দর্শক, আমরা জানি যে ইতিমধ্যে মগবাজার পিয়াসি যে রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে, সেখানে কিন্তু র্যাব ১১ কিন্তু আজকে সন্ধ্যা ৮টা থেকে অভিযান পরিচালনা করেছে এবং এখন পর্যন্ত তাদের অভিযান শেষ করে তারা কিন্তু কয়েকজনকে আটক করে নিয়েছে। এই প্রেক্ষিতে কিন্তু র্যাব ১১ অফিসিয়ালভাবে বা গণমাধ্যমের সামনে কিন্তু তারা কোনো বক্তব্য দেয়নি। সাংবাদিকদের অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নও কিন্তু তারা সদুত্তর দেয়নি। তারা বলেছে যে পরবর্তীতে তারা কিন্তু খবর জানিয়ে দেয়। এই পর্যন্ত ছিল মগবাজার পিয়াসি বারের সামনে থেকে আজকের সর্বশেষ সংবাদ। আপনারা দেখছেন যে নিউজ হান্টের ফেসবুক পেজটি।